আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি কেক রেসিপি, আর সেটা হলো কোকা কোলা থিম কেক। আপনারাও কিন্তু খুব সহজে এবং কম সময়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন চকলেটে ভরপুর দারুণ মজার এই কোকা কোলা কেক। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কোকা কোলা থিম কেক তৈরি করার জন্য প্রথমে কোকা কোলা যে বোতল সেই বোতলের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি আগে থেকেই কিছুটা পরিমাণ পানি চুলায় বরফ করে নিয়েছি। এরপর চুলার জালটা কমিয়ে দিয়ে সেই পাতিলের ওপরে এরকম একটা স্টিলের বাটি অথবা কাচের বাটি বসিয়ে দেব। আর বাটিটা যখন পাতিলে বসাবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পাতিলে থাকা পানিটা বাটির তলায় স্পর্শ না করে। এরপরে বাটির মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারের ডার্ক চকলেট। আর চকলেট গলানোর এই পদ্ধতিটাকে বলা হয় ডাবল গলা সিস্টেম। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, চকলেট গলানোর আগে চকলেটটা যেন নর্মাল রুম টেম্পারেচারের হয় সেই দিকটা খেয়াল রাখবেন। সরাসরি ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ থেকে বের করেই কিন্তু চকলেটগুলোকে ডাবল গলা সিস্টেম বা মাইক্রোওয়েভে দিয়ে গলাতে যাবেন না, তাহলে কিন্তু চকলেটগুলো খুব সহজেই মেল্ট হবে না। তাই অবশ্যই মনে রাখবেন চকলেটটা যেন নর্মাল রুম টেম্পারেচারে হয়। এখন একটা চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলেই দেখবেন চকলেটগুলো খুব সহজেই মেল্ট হয়ে গেছে। আর এর সাথেই কিন্তু ডার্ক চকলেটটা আমি পুরোপুরিভাবেই গলিয়ে নিয়েছি। এখন এই ডার্ক চকলেটের বাটিটা আমি একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে সেম আরও একটা স্টিলের বাটি আমি গরম পানির পাতিলের ওপর বসিয়ে দেব এবং সেই বাটির মধ্যে দিয়ে দেব 1/4 কাপ হোয়াইট চকলেট। এবং সেমভাবে হালকা একটু নাড়াচাড়া করে হোয়াইট চকলেটটাও আমি ডাবল ওয়েলার সিস্টেমে গলিয়ে নেব। তবে আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে কিন্তু 20 সেকেন্ড করে দুইবার চকলেটগুলো মাইক্রোওয়েভে দিয়ে সম্পূর্ণ চকলেটটাই গলিয়ে নিতে পারেন। তবে 20 সেকেন্ডের বেশি কিন্তু কোনোভাবেই টেম্পারেচারটা দেওয়া যাবে না। একবারে 20 সেকেন্ড করে 2 থেকে 3 বার দিলেই দেখবেন চকলেটগুলো খুব সহজেই মেল্ট হয়ে যাবে। দেখুন হোয়াইট চকলেটটাও কিন্তু ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। এখন এই চকলেটের বাটিটাও আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে কোকা কোলার যে বোতল সেই বোতলের প্রিপারেশনটা আপনাদের দেখিয়ে দেব। এর জন্য নর্মালি 20 টাকা দামের 250 ml যে কোকের বোতলটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই একটা কোকা কোলার বোতল আমি নিয়েছি। এখন একটা ধারালো নাইফের মাথা দিয়ে বোতলের ওপরে কোকা কোলা লেখা যে লেবেলটা লাগানো থাকে সেটা আমি খুলে নেব। এরপর এই লেবেলটা আমি একটা সাইডে সরিয়ে রাখব। এরপর আবারও সেই ধারালো নাইফের মাথা দিয়ে কোকের বোতলটা আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। দেখুন সম্পূর্ণ বোতলটাই আমি সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর বোতলের যে মুখের অংশটা আছে সেটা আমি নিয়ে নেব এবং একটা কিচেন টিস্যু অথবা পাতলা সুতির কাপড় দিয়ে সম্পূর্ণ বোতলের মুখের অংশটাই খুব ভালোভাবে মুছে নেব যেন বোতলের মধ্যে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। এবং আগে থেকে গলিয়ে রাখা হোয়াইট চকলেটটা আমি কিছুটা পরিমাণ মুখের অংশে দিয়ে দেব। মানে হলো নর্মালি কোকা কোলা বাজার থেকে কিনে আনার পর যে অংশটুকু খালি থাকে সেই অংশটুকু আমরা তৈরি করার জন্য এখানে হোয়াইট চকলেটটা ব্যবহার করেছি। এখন বোতলের এই মুখের অংশটা আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দেব যেন চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে বোতলের যে নিচের অংশটা আছে সেটা আমি নিয়ে নেব। এরপর আগে থেকে গলিয়ে রাখা কিছুটা পরিমাণ ডার্ক চকলেট বোতলের নিচের অংশে দিয়ে দেব এবং বোতলটাকে চারপাশে ঘুরিয়ে সম্পূর্ণ বোতলটাই ডার্ক চকলেট দিয়ে একটা লেয়ার করে নেব। দেখুন সম্পূর্ণ বোতলটাই আমি ডার্ক চকলেট দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এখন বোতলের ভেতরে এক্সট্রা যে চকলেটটা রয়ে গেছে সেটা আমরা বোতলটাকে ঝাঁকিয়ে সম্পূর্ণ চকলেটটাই বের করে নেব। এরপর চকলেটে কোট করা এই বোতলটা আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য যেন
বোতলের মধ্যে চকলেটের এই লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর দেখুন চকলেটটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবারও আমি কিছুটা পরিমাণ চকলেট বোতলের মধ্যে দিয়ে বোতলটাকে দ্বিতীয়বারের মতো ডার্ক চকলেট দিয়ে কোট করে নেব। টোটাল সম্পূর্ণ বোতলটাই আমি ডার্ক চকলেট দিয়ে 3 বার কোট করে নেব। দেখুন দ্বিতীয়বারের মতো কিন্তু বোতলটা খুব ভালোভাবে চকলেটে কোট করা হয়ে গেছে এবং বোতলের মধ্যে থাকা এক্সট্রা চকলেটটাও ঝারিয়ে নেওয়া হয়েছে। এখন এই বোতলের নিচের অংশটা আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। সেই সাথে বোতলের যে মুখের অংশটা রয়ে গেছে, দেখুন মুখের অংশের হোয়াইট চকলেটটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবারও আমি বোতলের মুখের অংশে কিছুটা পরিমাণ ডার্ক চকলেট দিয়ে দেব। এরপর সম্পূর্ণ বোতলটাই আবার ডার্ক চকলেট দিয়ে খুব ভালোভাবে একটা লেয়ার দিয়ে নেব। এরপর বোতলের এই মুখটা আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য এবং সেমভাবে বোতলের নিচের অংশের মতো উপরের অংশ মানে মুখের অংশটাও আমি চকলেট দিয়ে 3 বার কোট করে নেব। আর প্রতিবার বোতলের মুখের অংশটা কোট করার পর 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হতে দেব। দেখুন সম্পূর্ণ বোতলের মধ্যেই ডার্ক চকলেটের 3টা লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এই বোতলগুলো আবারও আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। সেই সাথে বোতলের ভেতরে দেওয়ার জন্য কেকের প্রিপারেশনটা করে নেব। আর আমরা যেহেতু কেকটা চুলায় তৈরি করব, তাই আগে চুলার প্রিপারেশনটা আমি আপনাদের দেখিয়ে দেব। এর জন্য আগে থেকেই একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল আমি চুলার লো হিটে বসিয়ে দিয়েছি। এখন এরকম একটা স্টিলের স্ট্যান্ড সেই পাতিলের মধ্যে দিয়ে পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে দেব। সেই সাথে ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে, হোলটা কিন্তু অবশ্যই টিস্যু পেপার, কটন বার অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার লো হিটে পাতিলটা আমি ভাপে বসিয়ে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। আর আপনারা যদি এই কেকটা ওভেনে করতে চান, তাহলে 180 ডিগ্রিতে ওভেনটাকে আগে থেকে প্রিহিটেড করে নেবেন। এরপর কেক তৈরির প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি আবারও একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারে 1টা ডিমের সাদা অংশ। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা আমি কয়েক সেকেন্ড বিট করে নেব। যখন দেখবেন ডিমের সাদা অংশটা ঠিক এরকম ফ্লাফি হতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু একবারেই ডিমের ফোমের সাথে মেশানো যাবে না, 2 থেকে 3 বারে চিনিটা আমরা ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নেব। এখন চিনিটা ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চিমটি লবণ। এরপর লবণটাও ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে বিট করে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1টা ডিমের হলুদ অংশ। এরপর ডিমের কুসুমটাও সাদা অংশের সাথে খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর তেলটাও খুব ভালোভাবে কয়েক সেকেন্ড ডিমের ফোমের সাথে বিট করে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড গরুর দুধ। আর দিয়ে দেব 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলো উপকরণ আবারও কয়েক সেকেন্ড বিট করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা স্ট্রেনারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার এবং 1/4 চা চামচ বেকিং পাউডার। এরপর এই সবগুলো শুকনো উপকরণই চালনি দিয়ে চেলে লিকুইড মিক্সারের মধ্যে দিয়ে দেব এবং একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এক পাশ থেকে ঘুরিয়ে সবগুলো উপকরণই একসাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চকলেট কেকের ব্যাটার। এখন কেকটা আমরা ভাপে বসানোর জন্য এখানে আমি 4 ইঞ্চির একটা বেকিং মোল্ড নিয়েছি। আর মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে মোল্ডের নিচের অংশে একটা বাটার পেপারও বিছিয়ে দিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ চকলেট কেকের ব্যাটারটাই আমি দিয়ে দেব। এরপর হালকা হাতে মোল্ডটাকে একটু ট্যাপ করে নিলেই কিন্তু মোল্ডটা এখন ভাপে বসানোর জন্য পারফেক্টলি তৈরি। এর জন্য আগে থেকে যে পাতিলটা আমরা চুলায় ভাপে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে।
এখন এই পাতিলের মধ্যে কেকের মোড়টা বসিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 25 থেকে 30 মিনিটের জন্য। আর আপনারা যদি এটা ওভেনে করতে চান তাহলে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন 25 মিনিট পর কেকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এখন একটা টুথপিক আমরা কেকের মাঝখানে পুশ করে দেখব, যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে মানে কেকটা কিন্তু হয়ে গেছে। এখন এই কেকটা আমরা চুলা থেকে নামিয়ে মোল্ড থেকে বের করে নেব। দেখুন কেকটা কিন্তু আমি মোল্ড থেকে বের করে নিয়েছি, আর কেকটা দেখতে কতটা স্পঞ্জি হয়েছে। এখন ছোট সাইজের মানে বোতলের পরিমাণ করে একটা কুকি কাটার দিয়ে সম্পূর্ণ কেকটাই আমি ঠিক এরকম রাউন্ড শেপ করে কেটে নেব। দেখুন সম্পূর্ণ কেকটাই আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। সেই সাথে 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপটাও তৈরি হয়ে যাবে। আর সেই সিরাপটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন কিন্তু কোকাকোলা কেকটা তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আগে থেকে যে কোকের বোতলটা আমি চকলেট দিয়ে কোট করে নিয়েছিলাম সেই বোতলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর মুখের অংশটা আবারও আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এবং নিচের অংশটা নিয়ে প্রথমেই বোতলের শেপ করে কাটা 1 পিস কেকের টুকরো আমি বোতলের নিচের অংশে বসিয়ে দেব। এরপর ওপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে আগে থেকে তৈরি করে রাখা হুইপ ক্রিম ফ্রস্টিংয়ের একটা লেয়ার দিয়ে নেব। এরপর ওপরে আবারও 1 টুকরো কেকের টুকরো দিয়ে কিছুটা পরিমাণ সুগার সিরাপ স্প্রে করে দেব। এরপর ওপর থেকে আবারও হুইপ ক্রিম ফ্রস্টিংয়ের একটা লেয়ার দিয়ে নেব। সব শেষে আবারও 1 টুকরো কেক দিয়ে দেব। আর এরই সাথে দেখুন বোতলের অর্ধেকটা কিন্তু কেক আর ক্রিম দিয়ে খুব ভালোভাবে লেয়ার করা হয়ে গেছে। এখন বোতল থেকে কেকটাকে বের করার পালা। এর জন্য এরকম চৌকো মাথাওয়ালা একটা ধারণ নাইফ অথবা নর্মালি যে হাতের কাছে থাকে এরকম নতুন ইনটেক ব্লেডও আপনারা ব্যবহার করতে পারেন। তবে ছুরিটা যেহেতু সবসময় হাতের কাছে থাকে না তাই আমি আপনাদের ব্লেড দিয়ে খুব সহজে বোতল থেকে কেকটাকে বের করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমি ব্লেডটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর 1 ভাগ ব্লেড নিয়ে জাস্ট বোতলের মাথা থেকে নিচ পর্যন্ত ঠিক এভাবে দাগ টেনে দিলেই দেখবেন বোতলটা খুব সহজেই কেটে যাবে। এখন সম্পূর্ণ বোতলের মধ্যে ঠিক এরকম দাগ কেটে নেওয়া হয়ে গেলে কোনো রকম প্রেশার করা ছাড়াই দেখবেন বোতল থেকে কেকটা ইজিলি বেরিয়ে আসবে। দেখুন বোতল থেকে কিন্তু কেকটা আমরা বের করে নিয়েছি। এখন এই কেকের নিচের অংশটা আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দেব, সেই সাথে মুখের অংশটা নিয়ে নেব। এবং বোতলের মুখের অংশতেও আমি প্রথমে কেক, এরপরে সুগার সিরাপ, এরপরে হুইপ ক্রিম ফ্রস্টিংয়ের একটা লেয়ার, এভাবে করে সম্পূর্ণ বোতলটাই কেক আর ক্রিমের লেয়ার দিয়ে ভরিয়ে নেব। এরপর বোতলের মুখের অংশে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা খুলে ওপর থেকে জাস্ট হালকা হাতে প্রেস করলেই দেখবেন মুখের অংশটা খুব সহজে আপনার হাতের মধ্যে চলে আসবে। আর এরই সাথেই কিন্তু কেকের 2টা পার্টই বোতল থেকে আলাদা করা হয়ে গেছে। এখন এই 2টা পার্ট জোড়া লাগানোর পালা। এর জন্য আগে থেকে যে চকলেটটা আমরা মেল্ট করে রেখেছিলাম এখন বোতলের মুখের অংশটা নিয়ে সেই মেল করা চকলেটের মধ্যে হালকা একটু গড়িয়ে নিচের অংশের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু খুব সহজেই বোতলটা জোড়া লেগে যাবে। আর বোতলটা জোড়া লাগানোর সময় যদি কোনো অংশ ফাঁকা থেকে থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আগে থেকে মেল করে নেওয়া ডার্ক চকলেট দিয়ে সেই ফাঁকা অংশটুকু ভরাট করে দিতে পারেন। তাহলেই দেখবেন কেকটা খুব সহজেই জোড়া লেগে গেছে। এরপর কোকের বোতলের ওপরে যে লেবেলটা আমরা আগে থেকে আলাদা করে রেখেছিলাম সেই বোতলের লেবেলটা নিয়ে জোড়ার মুখের অংশে বসিয়ে দেব। সব শেষে বোতলের মুখের অংশে আবারও কিছুটা গলানো চকলেট দিয়ে ঢাকনাটাকে বসিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কোকাকোলা কেক। এখন এই কেকটা আমরা কেক বোর্ডের ওপর ট্রান্সফার করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার চকলেটে ভরপুর ইয়ামি কোকাকোলা কেক। এখন এই কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু
আপনারাও ঘরে ঝটপট তৈরি করে ফেলুন চকলেটে মোড়ানো দারুণ মজার এই কোকা কোলা কেক। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।